দাদা একটা খোঁজ নেওয়ার ছিল। হ্যাঁ বলুন না, কি দরকার? আমার বাড়ির পাশে একটা লোক মারা গেছে, ঠিক আছে? তো ওর বেশি আত্মীয় স্বজন ছিল, বেশি মানে কেউ কোনো আত্মীয় স্বজনই ছিল না। তো ওর ভাই আমাকে কিছু টাকা দিয়েছে, ওর ডেড বডির পাশে বসে ভাড়া করা লোক নিয়ে গিয়ে কিছু কান্নাকাটি করবে। লোকটার এটা শেষ ইচ্ছে ছিল। লোক লাগবে আপনার? ব্রিগেডের লোকজনের সাথে কথা বলতে পারেন তো? মানে? আরে ব্রিগেডে যেসব লোকজন যায় তাদের কথা বলছি আমি। ওখানে তো যারা যারা পার্টিটাকে সাপোর্ট করে তারা যায়। আরে দাদা আপনি তো দেখছি কিছুই জানেন না। দাঁড়ান এক সেকেন্ড, কাকে ফোন লাগাচ্ছেন আপনি? ব্রিগেড কমিটিকে ফোন লাগাচ্ছি। ব্রিগেড কমিটি? মজা করছেন নাকি আপনি আমার সাথে? আস্তে আস্তে, এটা একটা সিক্রেট কমিটি। হাতিবাগানের কফি হাউসে বিকেল 5টার সময় একটা মিটিং হতে পারে, কিছু রিকোয়ারমেন্টস আছে। আচ্ছা ওকে, ঠিক আছে, বিকেল 5টার সময় হাতিবাগানের কফি হাউসে পৌঁছে যাবেন। কিন্তু ওকে চিনবো কিভাবে আমি? ও ঠিক চিনে নেবে আপনাকে। আর কাউকে সঙ্গে নিয়ে যাবেন না, ওরা প্রাইভেসি পছন্দ করে, নিজেদের আইডেন্টিটি রিভিল করতে চায় না। আচ্ছা ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। হ্যালো মিস্টার সূর্যকান্ত, আমার নাম কিভাবে জানলেন আপনি? আরে আমি এটাও জানি আপনার পাশে বাড়ি সমীরণ বাবু মারা গেছে, ওর ভাই আপনাকে টাকা দিয়েছে লোক ভাড়া করার জন্য। আর আপনার পার্সোনাল লাইফের ব্যাপারে আমি অনেক কিছু জানি, কিন্তু সেগুলো এখন বলে লাভ নেই। বাট কিভাবে? ব্রিগেড কমিটি মানুষ দিয়ে তৈরি, আর মানুষ দিয়ে সমাজ তৈরি। সমাজের চোখ কান মুখ আমরা, কিন্তু মরে যাওয়া বাড়িতে কান্নাকাটি করার জন্য লোক পাঠানোর জন্য এক্সট্রা পেমেন্ট লাগবে। কেন এক্সট্রা টাকা কেন লাগবে মরে যাওয়া বাড়ির জন্য? মরা বাড়িতে গিয়ে কান্নাকাটি করার সময় হাসি চেপে রাখার জন্য এক্সট্রা টাকাটা লাগবে। আচ্ছা সে ঠিক আছে, আমি দিয়ে দেবো। কিন্তু আমার তো অদ্ভুত লাগছে, মানে আমি এতদিন ভাবতাম যে পার্টি যারা সাপোর্ট করে তারাই ব্রিগেডে যায়। এক্স্যাক্টলি কোন পার্টিটাকে সাপোর্ট করেন এই ব্রিগেড কমিটি? ব্রিগেডের লোক সংখ্যা দেখে যদি আপনি ভোটের রেজাল্ট প্রেডিক্ট করেন তাহলে আপনার চেয়ে বড় মূর্খ আর কেউ নেই। ব্রিগেডের লোকজনের দরকার হয়, আমরা সেটা সাপ্লাই করি। ব্রিগেড কমিটি শুধু মেক শিওর করে যে যারা যারা ব্রিগেডে যায় তারা যাতে মিনিমাম 600 টাকার একটা পেমেন্ট পায়, খাবার ফ্রি থাকে, কিন্তু খাবার যাতে মাছ মাংস ডিমের মধ্যে মিনিমাম ডিমটা পাওয়া যায়, আর যত দূর থেকেই কলকাতা আসুক ট্রাভেলটা তো ফ্রি, আর কলকাতা ট্যুরিজমটাও আমরা একটু করে দিই যে কলকাতায় এসে একটু ঘুরে নেবে। আচ্ছা বুঝলাম। কিছু কিছু পার্টি আবার স্ক্যাম করছে ব্রিগেডেও, ব্রিগেডে 100টা লোক হচ্ছে 1000টা লোক করে দিচ্ছে ওটাকে ফটোশপে করে। এইসব স্ক্যাম যাতে না হয় সেই জন্য ব্রিগেড কমিটি তৈরি করা হয়েছে। কিছু লোকজন তো প্রচন্ড পাংচুয়াল, ও প্রত্যেকটা পার্টির ব্রিগেডেই যায়। তাহলে তো আপনারা মানুষকে বোকা বানাচ্ছেন। মানুষ তো বোকায়, আর আপনাকে বিশ্বাস করে এই কথাগুলো বললাম, প্লিজ কারো সঙ্গে কথা বলাবলি করবেন না, বিকজ ভোটের রেজাল্ট হয়ে গেছে, ঠিক আছে? পার্টিরা কিন্তু আমাদের এই ব্রিগেড কমিটিকে পছন্দ করে না, ব্রিগেডে এত লোক এনেও ভোট জিততে পারে না। লাস্ট ভোটের পর থেকে সিবিআই ঘুরছে এদিক ওদিকে, আমাদেরকে খোঁজার চেষ্টা করছে, আমাদের পিছনে লেগে আছে। আই এম সো সরি দাদা, কিন্তু একটা সিবিআই অফিসার আমার সাথে আছে, এটা একটা ট্র্যাপ ছিল। নিজের জায়গা ছেড়ে একদম উঠবেন না। আই এম ফ্রম সিবিআই, ইউ আর আন্ডার অ্যারেস্ট। কিন্তু আমার ইনফরমেশন তো ভুল হতেই পারে না, আপনিই তো সূর্যকান্ত। এই কফি হাউসে ঢোকার আগে এই দাদা আমার কাছে এসে বললেন এই কাজটা করতে হবে। আই এম সরি, আই এম সরি, আমাকে এটা করতে হবে, আমার খুব লজ্জা লাগছে, দুঃখিত আমি। সে ঠিক আছে, আমি জেলে চলে যাবো, কিন্তু ব্রিগেড কমিটিকে আন্ডার এস্টিমেট করবেন না। আমি আপনার পার্সোনাল লাইফের ব্যাপারে যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে আপনার বইয়ের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে, একজনের সঙ্গে না চারজনের সঙ্গে। আমাকে জেল থেকে ছাড়িয়ে দেবেন, তারপরে আপনি জানতে পেরে যাবেন সত্যিটা, না হলে কোনোদিন জানতে পারবেন। এমন এমন কেস করে রেখেছে আপনার বউ। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া।